বেঙ্গলি জিগে কম্পিটিভ ইউটিউব চ্যানেল তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বাইশ তারিখ আজকে কি হলো আজকে কি হেয়ারিং হয়েছিল কি হয়নি চব্বিশ তারিখে হেয়ারিং হবে এবং কি হতে চলেছে আজ আমি বন্ধুরা নিজের স্যাটে গিয়ে দেখে এসেছি কিছু কথা তোমাদেরকে যেগুলো বলার দরকার খুব জরুরি সেগুলোই বলবো। কিন্তু সব কিছু কিন্তু বলতে পারবো না প্রথমেই আমি তোমাদেরকে বলে দিলাম সব কিছু কিন্তু পুরোপুরি ডিটেলস বলা যাবে না তবে যেটুখানি বলবো সেটুখানি থেকে তোমরা কিন্তু অনেকটাই ইঙ্গিত পাবে ওই জন্য বলবো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এবং যদি চ্যানেলে নতুন ভিজিট করা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলি আমি যে এর আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে বাইশ তারিখ কিন্তু কিছু হবে না হবে যা হবে চব্বিশ তারিখ অনেক বন্ধু এসে কমেন্ট করে গেলে যে না বাইশ তারিখে হবে বাইশ তারিখে হবে ঠিক আছে কিন্তু আদতেও আজকে কিন্তু কিছু হয়নি ঠিক আছে জাস্ট আজকে আমাদের যে পিআরবি বোর্ডের যে লয়ার ছিলেন তিনি কিন্তু একটি নতুন অ্যাপ্লিকেশান ওই কেসের সঙ্গে জাস্ট জুড়ে দিয়েছেন সেটা কেন দিয়েছেন সেটা কিন্তু আমাদের ভালোর জন্যই হয়েছে এই এইটুখানি তোমাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশানটা আজকে বাইশ তারিখ নিউ অ্যাপ্লিকেশান জোড়া হয়েছে সেটা কিন্তু আমাদের পাস ক্যান্ডিডেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কিন্তু কী জিনিস সেটা আমি তোমাদেরকে এই মুহুর্তে বলতে পারছি না এবং চব্বিশ তারিখ কী হবে কি হতে পারে কেন চব্বিশ তারিখ দুটো দুটো কেন কেসের হেয়ারিং দিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো দেখো চব্বিশ তারিখের কজ লিস্টটা কিন্তু একটু আগে স্যাটার ওয়েবসাইটে পাবলিক করা হলো আমি কিন্তু সেই নিয়েই তোমাদেরকে বলবো প্রথমে দেখো চব্বিশ নম্বরে কিন্তু একটি যে আগের দিনের যে কেস নাম্বারটা ছিল এম এ টোয়েন্টি নাইন অফ দু একুশ তারপরে ও এ চারশো তিরিশ দু এখানে একটা দিয়েছে এবং লাস্টে চল্লিশ নম্বর দেখো হেয়ারিং বলে আবার কিন্তু একটি একটি দিয়েছে ও এ চারশো তিরিশ দু কুড়ি এবার দু এটা কেন দুটো হলো এবার তোমাদের মাথায় কোশ্চেন আসবে তোমরা কিন্তু কাল থেকে স্যারে ফোন করতে করতে করে জিজ্ঞেস করবে কেন স্যার দুটো হলো হ্যাঁ সবার মাথায় কোশ্চেন আসছে এটা এবার কেন দুটো হলো হলো এটা তোমাদেরকে এবার বলি দেখো এখানে কী দেওয়া আছে বন্ধুরা অ্যাডমিশান হেয়ারিং ঠিক আছে এটা একটা কলম আলাদা ওটা একটা কলম আলাদা তো এখানে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশানটা অ্যাড করেছে সেটা নিয়ে কিন্তু প্রথমে ডিসকাস হবে তারপরে কিন্তু মূল হেয়ারিংয়ে ফিরে যাওয়া হবে বোঝা গেল বন্ধুরা আর যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানটা দেওয়া হয়েছে সেটা বারবার বলছি বন্ধুরা আমাদের পাস ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটি ভালো সুখবর হতে পারে চব্বিশ তারিখের পর তো সেই জন্যই বলবো বন্ধুরা অবশ্যই তোমরা পজিটিভ থাকো এবং আজকে যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানটা দেয়া হয়েছিল আজকে কিন্তু কোনো রকম হেয়ারিং হয়নি জাস্ট আজকে একটা কাগজ জাস্ট জুড়ে দেওয়া হয়েছে আগের কেসের কপিগুলোর সঙ্গে এটাই হচ্ছে মেন ব্যাপার মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান জাস্ট একটা নতুন কিছু অ্যাড করা হয়েছে তোমরা যেটা জানতে না সেটাই বললাম আর হচ্ছে তোমরা যারা বলছিলে যে না আজকে হেয়ারিং হবে আজকে হবে আজকে হবে কমেন্ট বক্সে অনেকে কমেন্টও করেছো তো আমি নিজে স্যাটে গিয়ে দেখেছি ভাই ঠিক আছে তো সেটে আমি নিজে গিয়ে দেখে এসেছি যে আজ কিন্তু হেয়ারিং হয়নি আর হেয়ারিংটা মেন চব্বিশ তারিখেই হবে আশা করি বন্ধুরা তোমরা অনেকটা বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি অবশ্যই বন্ধুরা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু অনেক মানে পশ্চিমবঙ্গের অনেক কোণে কিন্তু অনেক বন্ধুরা যারা অনেক কিছু খবর পাচ্ছ না ভিডিওটা তাদের জন্যই আমি বানালাম স্পেশালিভাবে যারা কলকাতার কাছাকাছি নিজেরা গিয়ে দেখে আসছো ঠিক আছে খবর নিয়ে আসছো তারা তো খুব ভালোই করেছো কিন্তু যাদের দূরে বাড়ি যারা যেতে পারছো না ঠিক আছে অবশ্যই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছিলাম ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত